দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। এই ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন শহরের মানুষজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের দেবীনগরের কালীবাড়ি এলাকায়। জানা গেছে ইন্দ্রা কলোনির বাসিন্দা আনন্দ দত্ত বেশ কিছুদিন যাবত অসুস্থ। এদিন ওষুধ নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দেবীনগর কালীবাড়ি এলাকায় আচমকাই এক যুবক তার পথ আটকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত যুবক তাকে মারধর করে আনুমানিক 3000 টাকা সহ মোবাইল ফোন এবং হাতে থাকা রূপার তাগা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। আনন্দবাবুর দাবি, অভিযুক্ত যুবকের নাম রতন সরকার, সে ছিনতাইবাজ হিসেবে পরিচিত। এই বিষয়ে আক্রান্ত ব্যক্তি আনন্দ দত্ত বলেন, 12:20 অব্দি থাকে আমি ওখান থেকে বেরিয়ে আসি, হাইটে হাইটে গেছি, হাইটে হাইটে আসতেছিলাম। আসতেই ওই ছেলেটা রতন সরকার নাম এখানে জানতে পারলাম। পরে ও আমাকে বলল, এই ছোট বাচ্চা দাঁড়া, কাকে বলছেন? এই তোকে বলছি বাঞ্চোত বলে আমাকে দাঁড়া করানো। আমিও দাঁড়ায় গেলাম, কী হয়েছে বলে, কী ব্যাপার, এরকম গালাগালি পাচ্ছেন কেন? বাস এই তো রাত্রি ঘুষি মার, কোনো কথাবার্তা নেই। তারপরে তো আমার পকেটে 2460 টাকা ছিল, এখানে জামাটা নিয়ে নিল, টাকাগুলো নিয়ে নিল, এবার ফোনটা নিয়ে নিল, তারপরে এখানে তাগা ছিল তাগাটা নিয়ে নিল। হ্যাঁ, নিয়ে সব সব নিয়ে নিল। নিয়ে এখানে আবার রড দিয়ে মারতে চাল বারবার করে বলছে, রিভলভার বাই করবো, রিভলভার গুলি করে দেবো, দেখবি গুলি করে দেবো। এখন আমাকে বলছে বিজিবি করিস না, হ্যাঁ আমি বিজিবি করতাম আগে। ও সবসময় 24 ঘন্টা নেশা করে থাকে। ও রতন সরকার নাম, ওর নাম দেবীনগরে কালীবাড়ি আশ্রমের ভারত সেবা আশ্রমের পিছনে বাড়ি। এটা আমি এখানকার জানি না, আমি এখানে সাঁতারে যাচ্ছিলাম, আমি অসুস্থ লোক, বয়স্ক লোক, আর আমি যাচ্ছিলাম। ও আমাকে তারপরে লোকজন ছিল না, এখানে লোকজন অনেকে ছিল, চট করে কেউ বুঝে উঠতে পারে না, পাবলিক তো ভাবছে যে আমরা বোধহয় বাপ বেটা, ওরও বয়স আমার বয়স হিসাবে বাপ বেটা মনে করছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অরিত্র সরকার বলেন, কটার সময় এরকম হয়ে গেল, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, ওষুধ নিয়ে ফিরছিল, তার থেকে ছিনতাই করে নিল সবকিছু। তাদের আতঙ্কের স্বাভাবিক কারণ থাকে, দুপুরবেলা সবাই বাড়িতে ছেলেরা থাকে না, মেয়েরা থাকে শুধু, প্রত্যেকেই আতঙ্কিত বাড়ির মেয়েরা সবাই। শুনতে পারলেন কি জানলে? শুনতে পারলাম ভদ্রলোক ওষুধ নিতে ফিরছিল, ভদ্রলোকের থেকে টাকা নিয়েছে, ফোন নিয়েছে, হাতের টাকাটা খুলে নিয়েছে, আর মেরেছে ওনাকে খুব আমাদের বাড়ির সামনেই একদম। না না, এটা প্রথম হলো এরকম, একদম এটা প্রথম, দুপুরবেলা এরকম প্রথম হলো। হ্যাঁ, চেনা জানা এখানেই দেবীনগর কালীবাড়ি অঞ্চলেই বাড়ি। নেশা টেশা করে, তার পকেট থেকে তো কফ সিরাপ পাওয়া গেছে, পকেট থেকে পড়েছে, তার পকেট থেকে পড়েছে। আমরা সব প্রথমে সবাই ভেবেছিল ওনার বাবা ছিল, ওই জন্য কেউ প্রথমে আগাচ্ছিল না কি নিয়ে গন্ডগোল, পরে যখন সবাই ওরা ওকে আটকে দিয়েছিল। এখন তো অনেক রাজনৈতিক দল টল আসছে, একে অন্যের সাথে মারপিট হতেই হবে। উনি বলছিলেন যে বিজেপি করেন নাকি বলে মারছিল বলে, এটা আমাদের জানা নেই। উনি বিজেপি কারণ উনি এই পারান না, যে করেছে সেও এই পারেন না, দুজনই অন্য পারা, এখানে আমরা বলতে পারবো না কে কোন দলের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।